কিশোরগঞ্জের ভৈরব শহরের হরিজনপল্লিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মদ সেবন ও মদ তৈরির অভিযোগে 17 জনকে আটক করা হয়। এ সময় প্রায় 5,000 লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়। গতকাল সন্ধ্যায় পাওয়ার হাউস সংলগ্ন সুইপার কলোনি ও চাঁদের টিলার মুচিপট্টিতে এ অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি হিমাদ্রি খিসা। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতায় ছিলেন র্যাব 14 সিপিসি 3 ভৈরব ক্যাম্পের সদস্যবৃন্দ। নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রি খিসা বলেন, মাদক নির্মূলের অংশ হিসেবে রেলওয়ে কলোনিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ভ্রাম্যমাণ আদালতে মোট 17 জন ক্রেতা বিক্রেতা ও সেবনকারী পেয়েছি এবং ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক রফি উদ্দিন মোহাম্মদ জোবায়ের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রেলওয়ে কলোনি এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ চোলাই মদ তৈরি ও ক্রয় বিক্রয় করে আসছে। এরই প্রেক্ষিতে আজ এখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে 17 জনকে আটক করা হয়। আটককৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।